হ্যাঁ আমার আমার অবশ্যই একটা মেয়ে আমি কোনো কিছু চাই না প্রশাসনের কাছে প্রশাসনের কাছে যাই যে আমার মেয়ের যেভাবে এইভাবে ইতিম করা হয়েছে তার তারও হয়তো মেয়ে ছেলে অবশ্যই আছে তারে ওই রকমভাবে তারাও যেন আর কি ইতিম হয় আমার কাছে বলতো যে কামরুল সাইদ এরা ওর ক্ষতি করতে ক্ষতি করতে পারে ওর ওর ক্ষতি করতে পারে কিন্তু ভাবে যে ক্ষতি করবো এটা জানি নাই ক্ষতি করতে পারে বিচার করতে পারে বিচার করতে পারতো কিন্তু এইরকম ভাবে বিচার করবে এটা জানি নাই আসসালামু আলাইকুম আমার স্বামীর যে আমার স্বামীর যে হত্যা করছে তাদের কঠিন বিচার চাই কেন আমার স্বামীর কেন হত্যা করা হইল তার যে কাছের বন্ধুরাই আসিল কাছের বন্ধুরাই সব সব সময় আমার সময় দিত না তাদেরই সময় দিত তাদের কাছেই থাকতো রাত সে শনিবার শনিবার তিন তারিখ সে বাড়িতে আসে নাই বাড়িতে আসে নাই খোঁজখবর আমি সন্ধ্যা সাতটা পনেরোর দিকে তার সাথে কথা বলছি সাতটা পনেরোর পরে থেকে আর কি তার দশটা এগারোটার দিক দিয়ে ফোন দিছি তখনও ফোন বন্ধ তার সাথে আর কোনো যোগাযোগ হয় নাই তারপরে রাত্রে তিনটা দুইটার দিক দিয়ে ফোন দিয়েছি তাও বন্ধ সব সময় বন্ধ করে হওয়ার পরে সকালে আর কি আমি সবার সাথে বলছি যে আমার হাজব্যান্ডে বাড়িতে আসে নাই তখন ওনারা ফোন দিছে ফোন বন্ধ পাইছে ফোন বন্ধ পাওয়ার পরে শুনলাম ফোন থানায় থেকে ফোন আসে ফোন আসে তখন ওনারাই বলছে যে ওনারে পাওয়া যায় না কিন্তু মোটর সাইকেল আর জুতা নাকি ওইখানে রাইখা যাওয়া হয়েছে আমার স্বামীর হত্যা করছে কয়জনও করছে তা জানি না কিন্তু আমার স্বামী ভয় পাইতো ভয় পাইতো সবসময় যে ওরে মাইরা ফেলাবো কেউ না কেউরে মাইরা ফেলাবো এরকম ভয় পাইতো আমার সাথে বলতো আমার কাছে বলতো যে কামরুল সাইদ এরা ওর ক্ষতি করতে ক্ষতি করতে পারে ওর ওর ক্ষতি করতে পারে কিন্তু এই রকমভাবে যে ক্ষতি করবো এটা জানি নাই ক্ষতি করতে পারে বিচার করতে পারে বিচার করতে পারতো কিন্তু এই রকমভাবে বিচার করবো এটা জানি নাই বুঝি নাই কিন্তু ওরা ওর ওরে অনেক হুমকি দিত কিন্তু কাউরে কোনো দিন বলে নাই কারো কাছেই বলে নাই কিসের জন্য বলে না এটাও জানি না যে তারা ক্ষমা ক্ষমা করতে ক্ষমা করবো কিনা তা জানি না যে কি কিসের কারণে বলে নাই না কিসের জন্য বলে নাই কারোর সাথে শেয়ার করে নাই আমার সাথে এমনি একটু একটু বলতো কিন্তু ওরা হাসির ছোলা বা সব কিছু ইয়ে করে নিত কিন্তু ওনারা কিসের জন্য কি শত্রুতার কারণে এরকমভাবে নির্মম ভাবে আমার স্বামীর হত্যা করলো তা আমি নিজেও জানি না আমি চাই যে আমার স্বামীটা যে হত্যা করছে তারে তাকে আর কি কঠিন শাস্তি দেওয়া হোক মৃত্যুদণ্ড আমার স্বামীটা যেভাবে মারা হয়েছে ঠিক ওইভাবেই তাদের তাদের মারা হোক আমি এইটাই চাই এতদিন এতদিন হয়ে গেল পুলিশ প্রশাসন কোনো কার্যক্রম গ্রহণ করে নাই এই পর্যন্ত একদিন আসছিলো আর কি ওই রকমভাবে কোনো তদন্ত কোনো খোঁজখবর করতেছে না পুলিশ প্রশাসন এগিয়ে আসতেছে আসতেছে না পুলিশ আছে অবশ্যই তারা কেন আগে আসতেছে না এক মাস দশ দিন হয়ে গেছে একটা মানুষ তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে কিন্তু তারা কোনো কার্যক্রম গ্রহণ করতেছে না ওসির সাথে ওসির সাথে যোগাযোগ করা হয়েছিল ওসি ওনার কাছের লোক ছিল যে আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা আর কি ওনার জন্য করম আর কি আমাদের খুব কাছের ছিল ছিল এইটাই কিন্তু কেন যে উনারা এইরকম করতেছে কোনো কার্যক্রম গ্রহণ করতেছে না পুলিশ প্রশাসন এটা আমরা নিজেও জানি না কামরুলের সাথে সম্পর্ক বা সম্পর্ক না হওয়ার হওয়ার পিছনে আমি কোনো কিছু জানি না আমি কোনো আমি কোনো কিছু জানি না যে কোনো কিছু হয়েছে কি না এটাও জানি না কিন্তু বলতো যে ভয় পাইতো যে কামরুল সাই ওটা যে ক্ষতি করতে ক্ষতি করতে চাইতো এটার জন্যই যে ফোনে 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 হয়তো যোগাযোগ করতো কিন্তু আমরা ওইভাবে আর কি কেয়ার করি নাই যে ওর সাথে যে যোগাযোগ করতেছি আমি অতটা কিছু না হতেও পারে আমার নাও হতে পারে আমি অত কিছু জানিনা তা আমাদের কাছে বিশাল আসে নাই যে তোমার ছেলে ভুলটা কি বলুন স্ত্রী হিসাবে শাস্তি হ্যাঁ আমার আমার অবশ্যই একটা মেয়ে আমি কোনো কিছু চাই না প্রশাসনের কাছে প্রশাসনের কাছে যাই যে আমার মেয়ের যেভাবে এইভাবে ইতিম করা হয়েছে তার তারও হয়তো মেয়ে ছেলে অবশ্যই আছে তারে ওই রকমভাবে তারাও যেন আর কি ইতিম হয় আর কি তারা যেন মৃত্যুদণ্ড কিংবা ফাঁসি ফাঁসির আদেশ দেওয়া হয় এটাই আমার শাস্তি আমার বাবা হলো বেলা তিনটার সময় লোক বাইরে গেছে আমি এন থেকে দেখছি বাড়িতে থেকে মোটর সাইকেল নিয়ে আছে আমার ডাকও দিছে বলে তিনটা শুনি নাই পরে ঘরে থেকে বাইরে এসে দেখি আমার বাবা মোটর সাইকেল নিয়ে আছে আমার বাবার যাইতে দেখছি আর আইতে দেখি নাই আমি এই এই বাড়িতে থাকি না ওই আলাদা বাড়িতে থাকি সকালে শুনি যে আমার বাবা বাড়িতে নাই পরে দৌড়াইয়া ওই বাংলা বাজারে গেছি যাইয়া দেখি যে মানুষ খারে হয়েছে কইছে আমার কবির হোসেনকে পাই না সাইদের কাছে বলছি সাইদ তুমি যানো দাইছ আমাৰ কবিৰ কও কয় দেখি আমি ফোন দেখি ফোন দিয়া হেৰি কয় আমি অ' ফোন বন্ধ ফোন বন্ধ কোন বন্ধ কে আমাৰ বাবা কি হৈছে আমাৰ বাবাৰ পাইনে কে তহঁত বেক মানুহ দৌৰাই গৈছে মটৰ চাইকেল দি কথা শুই না কয় এক মটৰ চাইকেল পই ৰুইছে সেইটো মতে চাইনা নামে কি জানি কৰে বুলি আমি কহা নিয়া ছাৰ আমি তো অশিক্ষিত মাই মানুহ কামৰুল চাইদ ৰাছেল

কবিরে আমার পাশের বাড়ির ছেলে খুব ভালো একটা ছেলে ছিল যখন দেখা হইতো তখনই জিজ্ঞাসা করতো কাকি খাইছেন বা ভালোভাবে ভালো ব্যবহার করত খুব সুন্দর ছেলের মতো ওই ব্যবহার করত সম্পর্কে সে বাতিজা ছিল কিন্তু বাতিজার ব্যবহার করতো না মায়ের সম্পর্কের মতোই চলতো সব সময়ই কবিরের যারা যারা মারছে তাদের হত্যার বিচার চাই ফাঁসি চাই তার যেন ভালো বিচার পাই আমরা এটাই কামনা মাগো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন আমার ছেলে হত্যার আমি বিচার চাই তাদের আমি ফাঁসি চাই আর আমাদের বাড়িতে আমরা পুলিশের কাছে যে কোনো ই পাইতেছি না পুলিশ প্রশাসন অনেক গাবিলিতি করতেছে এরা কোনো আমার কোনো হেল্প করতেছে না আর আমার ছেলেরা যারা ডাইকা নিয়ে মারছে তাদের আমি বিচার চাই সুষ্ঠু বিচার চাই তাদের ফাঁসির দাবি করছি আমি আমি জানি তাদের ফাঁসি পাই যে কজনের নাম ক হয়েছে আমি কামরুল সাইদ ও যে বলল এদের আমি ফাঁসি চাই আরও যারা আসামি আছে সবারই আমি শাস্তি দাবি করছি সরকারের কাছে আমার ছেলের আমি দু একদিন সাইদের কাছে গেছিলাম চলাচল দিকে সাইদ আমার হুমকি দিছে আপনার ছেলের পিঠে আমরা থাকবো না ও হ্যাঁ তো আর বললো না কয় ওরা আমার শরিক হে গোনকে বাজার কোজা করছে আম কই হে আর একটা মে আসে আর একটা ফুলা আসে কেও জানি সারা সারি না হয় কোন বেবারান কোনডা করবে না আম জান না এটাও আমনের গরামে উডা আমনের গরামে যারা ভালো হয় হেডাইক করুন জানি এটু দেই ক্যা হই না কই এই الطريقه কবিরের বিচার হইলা কবিরের পিঠে চামড়া থাকবো না আর আর যাবারই ফাইনা কইছি আমি জামু আর যায় নাই পাতা দেনে সাইদি সব সময় খালি অলসনা করছে আমি সাইদেরও ফাঁসি চাই কামরুলেরও ফাঁসি চাই রাসেলেরও ফাঁসি চাই কারণ আই কামরুলেও রাসেলেও দাউত খেলাইছে আমার ছেলের শুক্রবার দিন রাত্রি শনিবার দিন মারছে কামরুলেও ওইটা ঘোরাঘুরি করছে আমার ছেলে কোন জায়গায় যায় না যায় ইন আমি দেখছি আমি দা ছাগল নিয়ে ঘোরাঘুরি করছি আমি দেখছি কামরুলে ডাইকা আছে এখানে আমার ছেলে আমার সাথে কথা বলছে ফোনে কথা বলে গেছে আমার কয়াম মু কি করুন আমি কই গরুর ঘাস কাটতেছি তুমি কোন যাও আম বাজারি এই বইলা আমার কাছে গেছে এই ছেলে আর আসে নাই সকালে বলতেছে যে দেহ নাই বাড়িতে আসে নাই ফোনের কাছে গেছি ফোন ঢুকে না আবারই ফোন দিয়েছে ফোন ঢুকে না ওইদিকে যাবার নেছি একটু জামেলা সাল যাইতে পারি নাই এর মধ্যে পুলিশে ফোন দিছে পুলিশের খোঁজাখোঁজি হুই না গেছি যাই দিই সাই ভিড় বিরসাইতেছে সাইদের যখন টানে উঠছে তখন সাইদের আমি দিয়ে দৌড়ছি সাই তুমি এডে আমার বিচার করে দিলা তুমি না কইলা পিসার চাপড়া থাকবো না তোমার কাছে এডে চাইছিলাম এডাই তুমি বিচার করলা চোখ বড় বড়ো করে চাইয়া কয়েকজন আমার হাত হরাই দিল আমাদের ভুল বলেছে ওইখানে ওরে পিঠানো দরকার ছিল পারি নেই আমরা আমরা আপনাদের কাছে বিচার চাই তার ফাঁসি চাই আমার বাড়ি যাবা খালি করছে মানুষের ছেলে চলাচলা করে চলাচল করে গাড়ি নিয়ে চলে এই মেয়ে দে আমাদের মন হুন্ডার গেলে হারা মন দে আমি ওর ফাঁসি চাই ওগো বাড়ি খালি চাই আমার ছেলের বোঝে ভাবে ই বানাইছে বিধুভা বানাইছে তাদের আমি বিধুভা মুখ দেখতে চাই পানির নিচেও জানি না পাই পাউট ধুইটা বেঁধে রাখছিলো সাই একটু টু বেরসায় আর বের না লোকের মধ্যে দুই দুইজনে গল্প করে সবই দেখলাম দরলাম ও যাইতে বাইতেও গেলাম আমার ফাঁসি সাই বাপেন ফোনে কথা বলতো তখন এখন যে বাপের সাথে কথা বলে বাপের বাপরাতে কথা বলে না দেখে কয় তোর ফোন নষ্ট হয়ে কে ফোন দিল ফালাই দেয় মেয়ে অনুমান সাড়ে আটটা নয়টা এবং পনেরো নটার মধ্যে কে বেকার নিয়ে নিমনভাবে। সর্দিবাড়ি ব্রিজ ওইখানে নির্মাণভাবে এলোপাথালি মোহাম্মদ কবির মেয়ার কি এলোপাথালিভাবে তাকে কোবাইয়ে মাথার মধ্যে কোবাইয়ে পানির মধ্যে ফেলা দেওয়া হয় আমরা কিন্তু ওই রাত্রে জানি না পরের দিন সকাল সাতটা আটটা এরকম সময় আমরা জানতে পারলাম পরে আমরা দূরে গেলাম ওইখানে দেখলাম তার কিছু ওই মজক টজক পড়ে রয়েছে ব্রিজের মধ্যে তারপরে আমরা পানির মধ্যে খোঁজাখুঁজি পড়ার পর অনুমান চারটা বা সাড়ে চারটার মধ্যে তার লাশ আমরা পেয়ে থাকি পেয়ে দেখলাম তার এলোপ্যাথারি পাঁচটা সাতটা কোপ তার মাথার মধ্যে দিয়ে তারে দুর্ব অনেক এরপর তার পাওয়া গেছে বাম চোখটা তার কানা করে ফেলেছিলো এ ব্যাপারা তাই আমি আমি আমার ওয়ার্ডের থেকে নাগবাড়িনের পক্ষে থেকে আমি কবিরের নির্মমভাবে যারা হত্যা করেছে তাদেরকে বিচার চাই আর পুলিশ প্রশাসন আমাদের কোনো কাজ করতেছে না আমাদের কোনো সার্বিক সহায়তা করছে না তাই আমি দেশ বাংলাদেশ সরকারের কাছে সুষ্ঠু তদন্ত করে তার বিচার দাবি জানাচ্ছি হ্যাঁ এই যে পানি সম্প্রদায় চাকরি করে এটুকু তদন্ত জানি জানা নেয় যে কবি কীরকম ছেলে ছিল তারাও বলতে পারবো এই যে বড় বড়ো ডাক্তারগুনা তাকে নাকি চলাফেরা করছে অনেক নর্ম ছেলে আসিল ভদ্র ছেলে আসিল আমরা এইটুক জানি আমার বক্তব্য একই কথা যে যারা মার্চে এদের শনাক্ত করে তাদের দৃষ্টান্ত ফাঁসির দাবি দাবি না এ বিষয়ে তার তদন্ত হচ্ছে না এটা সরকারের ব্যর্থতা না কাজ ব্যর্থতা এটা তো আমরা বুঝতে পারত না কবির একটা ভালো ছেলে ছিল সে মানুষের সাথে খুব ভালো আচর আচরণ করতো মানুষকে দেখলে সালাম সালাম প্রদান করত তা আমি চাই যে এই মার্ডার করেছে তার যেন সুষ্ঠু তদন্ত হয়ে তার জন্য ফাঁসি হয় এই বিচার আবেদন করেই আমি আমার কথা শেষ করছি কবিরের যারা মারছে তাকে চলম বিচার চাই আমরা ফাঁসি চাই গ্রামবাসী হোক আর কার লোকই হোক তাদের জন্য ছানাই ফাঁসি চাই আর কি কবির ভালো ছেলে আসাল আচার ব্যবহার সব দিক দিয়ে ভালো আসাল কেউ না কেউ নারাই ফসাদ জরগা ফসাদ কোনো কিচ্ছু করে নাই কে কবির মূলত আমার আপন ফুপাত ভাই এবং কি আপন ছোট ভাইয়ের মতোই ছিল ছোটবেলা থেকে একই সাথে বড় হয়েছি আমরা একই সাথে পড়াশোনা করছি চলার ক্ষেত্রে মানুষের ভুল বেদবি থাকতে পারে হ্যাঁ তবে আমি যতটুকু জানতে পারছি দুই এক দুই চারজনের সাথে ওর পূর্বশত্রুতা ছিল কিন্তু ও আসলে ভয়ে হোক কোনো ইয়ে হোক ও প্রকাশ করে নাই সবার সাথে যে প্রকাশ করে নাই এই কারণে যদি তারা তাদের তার কোনো ক্ষতি করে এই কারণে সে প্রকাশ করে নাই সে ভিতরে চাইবার ছিল কথাগুলো এবং কি তার ওয়াইফের সাথে দুই চার কথা শেয়ার করছিল এবং কি তার ওয়াইফেও বলছিল যে এই কথা যদি লোক জানা জানি হয় তাহলে ওরা যদি আমার বড় ধরনের কোনো ক্ষতি করে এই কারণে সে তাকেও বলতে নিষেধ করছিল কিন্তু করিয়া গত তিন তারিখে সে নিখোঁজ তিন তিন তারিখ তিন তারিখ রাত্রি রাত্রি আনুমানিক সন্ সন্ধ্যা ছয়টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে যায় তারপর থেকে সে নিখোঁজ চার তারিখ নাগবাড়ি ওইখানে মোটরসাইকেল এবং তার পায়ের স্যান্ডেল এবং কি রক্তাক্ত এই দেখা সবাই শনাক্ত করছে এবং কি সারাদিন খোঁজাখুঁজির পরে যে সিদ্ধ পাইলাম যে আমরা সে কে বা কারা তাকে হত্যা করছে হ্যাঁ এখন পূর্ব শত্রুতার যে দূরে হোক তারা আমাদের কাছে জানাইতে পারতো যে তার কি ভুল ছিল আমরা তার উপযুক্ত শাস্তি দিতাম এবং তার বিচার করতাম আমরা কিন্তু তারা দেশের সর্বোচ্চ আইন হাতে তুলে নিয়ে তাকে যে মেরে ফেলছে এটার বিচার চাই আমরা আসলে ওর শত্রুতা ছিল হচ্ছে দু একজনের সাথেই হ্যাঁ ওর কাসেরই ওর ওই চলাফেরা করতো ওদের সাথে চলাফেরা করতো ওদের সাথে দু একজনের সাথে শত্রুতা ছিল কিন্তু একাই কাজ ঘটাইতে পারে নাই হ্যাঁ আমার মনে হয় দশ বারো জন মিলাই এই ঘটনাটা ঘটাইছে কারণ একটা মানুষকে একজন মানুষ এভাবে নিশংসভাবে হত্যা করতে পারে না মাননীয় সরকারের কাছে আমাদের একটা আকুল আবেদন এবং সমস্ত দেশবাসীবাসীর কাছে আবেদন কবির হত্যাকারী যেই হোক তাকে আইনের আওতায় এনে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দ্বন্দ্ব চাই আমরা এবং ফাঁসি চাই আসলেই কবির ভাই ছিল আসলে আমাদের গ্রামের একজন মানে যদিও আমার দের আপন কোনো ভাই না কিন্তু আমাদের সাথে কথাবার্তা আচার আচরণে মানে আমাদের একজন গার্জেনের মতো ছিল আসলে তার এভাবে যেভাবে তাকে হত্যা করে হয়েছে এভাবে চলে যাওয়াটা আমাদের মধ্যে আসলে বাসায় প্রকাশ করতে পারতেছি না এলাকায় আমরা সবাই অনেকটাই শোকাহতো এবং এ পর্যন্ত কোনো পুলিশ প্রশাসন কোনো এভাবে কোনো আমাদের যারা হত্যা করছে তাদের ব্যাপারে কোনো প্রকার কোনো পদক্ষেপ নেয় নাই আমি চাচ্ছি ওনারা যেন আমাদের এই ঘটনাটা সুন্দরভাবে তদন্ত করে যারা এরকম কাজটা করেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে আমি পুলিশ প্রশাসনের কাছে এই দাবি জানাচ্ছি কবিরকে যারা নির্মমভাবে হত্যা করতে হত্যা করেছে প্রশাসনের কাছে আমাদের দাবি যে ঘটনার সঠিক তদন্ত করা হোক এবং যারা অপরাধী তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনা হোক এটা আমাদের দাবি যারা কবিরকে নির্মমভাবে হত্যা করছে আমরা এর একটা সুষ্ঠু তদন্ত চাই এবং এই নির্মম হত্যার পিছনে যারা জড়িত তাদের আমি জোরালুভাবেই বলছি তাদের জন্য ফাঁসির কাষ্টে ঝুলানো হয় কারণ কবিরকে আজকে আমরা দেখতেছি যেভাবে তারে মারল এই মৃত্যুর রহস্য কি আমরা কিন্তু সম্পূর্ণ পুলিশ প্রশাসনের উপরে একটা আইনি ব্যবস্থার ই চাই এটা যেন সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচারের সম্মুখীন করায় এবং যে কয়জন আসামি এদের জন্য ফাঁসির কাছটা ঝুলানো হয় একজন মানুষ অপরাধ করলে পরে দু একটা শালির বিচার হয় গ্রামে তারপরে তার এটা কডিং বিচার হয় এটা তা হয় নাই কেন ভালো ছেলে দেখে বিচার হয় নাই আপনার যে জায়গায় গেছে সে জায়গায় ছোটো বড় সবাই যে সবাই সন্ন্য চলছে সবার বাইরে খেয়ে ডাকছে এটা আপনার সুস্থ বিচার চাই আমার মার পেটে বাড়িতে থাকে তার আমি ফাঁসি চাই ঠিক আছে ইয়ার পর আমি তার ফাঁসি চাই গ্রাম গাছের পক্ষ থেকে মেয়ে আছে তার বউ আছে করছে তারা মা একটা ছেলে নাই মেয়ে নাই আসলে কবির তো আমার বাল্য বন্ধু আমরা এই ক্লাস ওয়ান থেকে কলেজ পর্যন্ত লেভাবা করছি কিন্তু কবিরকে যারা নিম্নম হত্যা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এটাই চাই এবং তাদের পরিবারের যে সুখের ছায়া এবং কি যা হচ্ছে এটার একটা সুষ্ঠু বিচার হলে তাদের পরিবারে একটা শান্তি পাবে